Assalamualaikum. Mathematics 2 সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 2 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। এই করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই সুরক্ষিত আছো এবং হয়তো অনেকে বাসায় চলে গেছো অথবা অনেকে মেসে আছো। তো অবশ্যই তোমরা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো যেহেতু ম্যাথমেটিক্স 2 একটা সকল টেকনোলজির দ্বিতীয় সেমিস্টারের ক্লাস আছে, অবশ্যই সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। আর ম্যাথমেটিক্স 2 ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা হলো 6 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6, কোড যার কোড হচ্ছে 65921। চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন। তো সবাই অবশ্যই ক্লাসে যোগদান করার চেষ্টা করবে, অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো স্পেশালি আমি যেহেতু সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট শিফটের সিভিল এ গ্রুপ, সিভিল বি গ্রুপ, মেকানিক্যাল এ গ্রুপ, মেকানিক্যাল বি গ্রুপের ক্লাস নিই, তো অবশ্যই এই 4 গ্রুপের স্টুডেন্টরা অবশ্যই ক্লাসে অ্যাক্টিভলি থাকার চেষ্টা করবে। আর কমন বক্সে অবশ্যই তোমাদের টেকনোলজি নাম, রোল নাম্বার, শিফট অবশ্যই উল্লেখ করবে, কারণ হয়তো অনেক সময় এই প্রেজেন্টটাও তোমাদের করতে হতে পারে। এই কারণে অবশ্যই তোমরা কি বলছি কমন বক্সে নাম, নাম, রোল, ডিপার্টমেন্ট, গ্রুপ অবশ্যই উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বললাম যে যেহেতু 6 নম্বর চ্যাপ্টার ফাংশনের উপর ক্লাস নিব, তো ফাংশন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের লাইফের জন্য, কারণ এই চ্যাপ্টারটা মূলত ক্যালকুলাস থেকে আসছে। তো ক্যালকুলাসের তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 বইয়ের এটা ক্যালকুলাসের জন্য প্রথম চ্যাপ্টার ধরা যেতে পারে। তো এগুলো তোমাদের অন্যান্য সেমিস্টারও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এ কারণে অবশ্যই গুরুত্ব সহকারে জানার এবং বোঝার চেষ্টা করবে। তাহলে প্রথমে আমি জানি যে ক্যালকুলাস বা কলন কি। তো তোমরা অনেকেই জানো যে ক্যালকুলাসের জনক হচ্ছে বিজ্ঞানী নিউটন। মানব সভ্যতার বিকাশ হতে শুরু করে মধ্যযুগ পর্যন্ত জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞান গণিতের প্রধান বিষয় ছিল। গণিতগুণ যখন গণিত সমস্যা অন্যান্য প্রাকৃতিক ঘটনার গাণিতিক ব্যাখ্যা দিতে প্রবৃত্ত হলেন, তখন দেখতে পারেন যে প্রাচীন জ্যামিতির ভিত্তিতে গড়ে ওঠা অ্যালজেব্রা তত্ত্ব সূত্রগুলো নিতান্তই অপ্রতুল। অপ্রতুল মানে তখন ওরকম তেমন সূত্র ছিল না। এই প্রয়োজনেই তাগিদে নতুন বৈশ্লেষিক জ্যামিতির উপর ভিত্তি করে গড়ে ওঠে নতুন ধরনের অ্যালজেব্রা, ক্যালকুলাস বা কলন, যেটা তোমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই সেমিস্টার না, অন্যান্য সেমিস্টার, বিশেষ করে তৃতীয় সেমিস্টার বা ডুয়েট অ্যাডমিশন বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ক্যালকুলাস অংশ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে যেহেতু এই ম্যাথামেটিক্স 2 বইয়ের এটা হলো প্রথম চ্যাপ্টার ক্যালকুলাসের, আর তোমাদের হচ্ছে 6 6 নম্বর চ্যাপ্টার, এ কারণে তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে এটা করার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। কারণ ভিত্তিটা যদি মজবুত হয় অবশ্যই তুমি পরের গুলো ক্যালকুলাসের যে কোনো সমাধান আসুক না কেন তুমি সহজেই করতে পারবে। এ কারণে অবশ্যই তোমার ভিত্তিটা মজবুত হতে হবে। তাহলে ভিত্তিটা যার মজবুত সে পরীক্ষা কেন, পরীক্ষা, অ্যাডমিশন, চাকরির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় সে অবশ্যই ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যেহেতু তোমাদের অনলাইনে আমার সাথে এই সেমিস্টারের প্রথম ক্লাস, অবশ্যই ওই কথাই আছে যে প্রথম শুরু যার ভালো হবে অবশ্যই তার শেষটাও ভালো হবে, কারণ যার শুরুটা ভালো হবে সে অবশ্যই বিভিন্ন পরীক্ষা, অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষা অবশ্যই সে ভালো করবে। এখন যেহেতু করোনা পরিস্থিতি সশরলে তোমাদের 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত ক্লাস হয়েছে, তো এই কারণে আমি আজকে 6 নম্বর চ্যাপ্টার শুরু করছি। কোনো কোনো ডিপার্টমেন্টে আমি হয়তো 6 নম্বর চ্যাপ্টারও শুরু করছিলাম, যেমন সিভিল এ গ্রুপে 6 নম্বর চ্যাপ্টারও একদিন হয়তো ক্লাস হয়েছে। তো যেহেতু ওভারঅল 4টা গ্রুপের মধ্যে 3টা গ্রুপে হয়তো হয়নি, 6 নম্বর চ্যাপ্টার শুরু হয়নি, এই কারণে যদিও 1 গ্রুপের হয়েছে, শুরু হয়েছে, তারপরও আমি এই 6 নম্বর চ্যাপ্টার থেকেই ক্লাস লেকচার শুরু করছি আজকে অনলাইন ক্লাস। তো
এই কারণে অবশ্যই তোমরা কষ্ট করে হলো এই শীতের দিনে সকালে ক্লাস করা তোমাদের জন্য খুবই কষ্টকর। তারপরও যেহেতু আমি কষ্ট করে এই শীতের দিনে ক্লাস নিচ্ছি, অবশ্যই তোমাকে ছাত্র বয়সে তো অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, এটা মনে রাখবা। তো শীতের দিনে অবশ্যই কষ্টকর, যেখানে যে যেখানে আছো সবাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে এবং সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে ক্যালকুলাসে দেখো এখানে আছে যে এখানে তিনজন গণিতবিদ, তার মধ্যে দেখতে পাচ্ছো যে আর্কিমিডিস আছে, এখানে আর্কিমিডিস আছে, তারপর লিবনিজ আছে, তো এগুলো তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবে, নিউটন আছে, তো এখানে সবাই কিন্তু গণিত সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা আছে। এবং গণিত যেমন নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছেন, তেমন ক্যালকুলাস সে আবিষ্কার করার ফলে তোমার আমার জন্য খুবই সহজ হয়ে গেছে, না হলে আগে যে কঠিন কঠিন ক্যালকুলেশন ছিল তা করতে আমাদের জন্য হিমশিম খেতে হতো, এবং তারা কষ্ট করে এসব আবিষ্কারের কারণে আমরা সহজেই সে সমাধান করতে পারছি। তো ক্যালকুলাসের প্রকারভেদ আমরা অনেকেই জানি, তারপরও জানলেও সেগুলো গুছিয়ে পড়া সেটা কঠিন কাজ, এ কারণে অবশ্যই তোমরা প্রথম থেকে শুরু করার চেষ্টা করবে, হয়তো অবহেলা করবে না যে এগুলো তো আমি জানি, কিন্তু হয়তো জানলেও হয়তো দুই একজন হয়তো জানে কিন্তু বেশিরভাগই হয়তো জানো না, কারণ অবশ্যই জানা থাকলেও সেটা গুরুত্ব সহকারে আবার পড়ার চেষ্টা করবে, তাহলে তুমি এই সাবজেক্টে ভালো করতে পারবে। তাই ক্যালকুলাস দেখো দুই প্রকার, একটা হলো অন্তর্কলন অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা হলো সমাকলন বা যোগজকলন ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো তোমাদের দুটাই তোমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তো একটা হচ্ছে অন্তর্কলন, একটা হলো সমাকলন বা যোগকলন বা যোগজীকরণ যেটাই বলুন না কেন, তো খুবই গুরুত্বপূর্ণ। তো ক্যালকুলাস ফাইভ প্রকার শিখলাম আমরা, দুই প্রকার কি অন্তর্কলন আর সমাকলন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো অন্তর্কলনটা কি কাজে ব্যবহৃত হয়, অন্তর্কলন জিনিসটা কি, তো এখানে দেখো আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটা কি ফাংশন, ওয়াই ইজ ইকুয়াল টু যেহেতু চ্যাপ্টারটাই ফাংশনের, চ্যাপ্টারটা কি ফাংশনের, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স সমান মান করে এক্স প্লাস টু বা এক্স স্কোয়ার প্লাস টু, তো এটার কাজ কি, তো সেটা এখানে প্রথমেই বলা হয়েছে এই ফাংশন দ্বারা সূচিত বক্ররেখা কোন বিন্দুতে কতটা ঢালু বা খাড়া তাহা বিস্তারিত জানা যায়। দেখতে পাচ্ছ চিত্রে, দেখতে পাচ্ছ যে এখানে বেড়ে গেছে, আবার এখানে ঢালু হয়েছে, আবার এখানে ঢালু হয়েছে, এভাবে পর্যায়ক্রমে দেখো বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কতটুকু ঢালু হয়েছে, সেটাই হলো ফাংশনের কাজ। সেটাই বলছে এখানে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশন দ্বারা সূচিত বক্ররেখা কোন বিন্দুতে কতটা ঢালু বা খাড়া তাহা বিস্তারিত জানা যাবে। আমি তোমাদের আবার স্মরণ করে দিতে চাই যে ম্যাথামেটিক্স টু সেকেন্ড সেমিস্টারে সবার জন্য প্রযোজ্য, তো সবাই আমার ক্লাস করতে পারবে, আমি এই কারণে টেকনোলজি ওয়াল লিখছি, কিন্তু সবাই যে কেউ স্টুডেন্ট আমার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, যদি ভালো লাগে বা তোমাদের প্রয়োজনের তাগিদে অবশ্যই প্রত্যেক স্যারের যে যে স্যার ক্লাস নেবে অবশ্যই তুমি অংশগ্রহণ করার চেষ্টা করবে, কারণ হয়তো এক ক্লাস থেকে সবকিছু শিখতে পারবে না, এ কারণে যতটা সুযোগ সুবিধা আছে বা যতটুকু তোমার দ্বারাতে সম্ভব, যতটুকু সময় আছে অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবে, তাতে আমি তোমাদের ক্লাস নিই বা না নিই, যেহেতু ক্লাসটা বা এই চ্যাপ্টারটা হলো সকল টেকনোলজির জন্য, অর্থাৎ এই সাবজেক্টটা হলো সকল টেকনোলজি, ম্যাথামেটিক্স টু দ্বিতীয় সেমিস্টারের সকল সকল টেকনোলজির জন্য, দ্বিতীয় সেমিস্টারের সকল টেকনোলজিতে যেহেতু আছে অবশ্যই সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে। আর আমি তো আরো বললাম যে স্পেশালি আমি যাদের ক্লাস নিয়েছি, যে বিশেষ করে সিভিল এ গ্রুপ, দ্বিতীয় সেমিস্টার সিভিল এ গ্রুপ, সিভিল বি গ্রুপ আর মেকানিক্যাল এ গ্রুপ, মেকানিক্যাল বি গ্রুপের ছাত্ররা অবশ্যই তোমরা ক্লাসে অবশ্যই ক্লাসটা মিস না করার চেষ্টা করবে, যতই কষ্ট হোক শীতের সময় তোমরা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবে, কারণ তোমাদের আমি প্রথমেই বলেছি শীতে তোমাদের জন্য ক্লাস করা কষ্টকর বা যারা গ্রামে আছে নেটের প্রবলেম, তারপর যতটা সম্ভব তোমাদের হাতে অবশ্যই তুমি অংশগ্রহণ চেষ্টা করবে। আবার কমেন্ট বক্সে অবশ্যই তোমার নাম, রোল, ডিপার্টমেন্ট, গ্রুপ অবশ্যই উল্লেখ করবে, কারণ অনেক সময় তোমাদের এখান থেকে আমি প্রেজেন্ট নিতে পারি। এখানে দেখো অন্তর্কলন সমাকলন কি, তা সমাকলন সেহেতু কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ স্থানের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করা যায়, তাহলে সমাকলন দ্বারা কি করা যায়, সমাকলনের সাহায্যে কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ স্থানের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করা যায়।
এখন দেখে আরো আছে কিছু ডিফিনিশন এখানে, যেমন পরম মান কি, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা হয়তো নাম শুনেছি কিন্তু ওইভাবে হয়তো আমরা জিজ্ঞেস করলে বলতে পারি না, এই কারণে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তোমাদের জানতে হবে। যেমন পরম মান কি বা অ্যাবসলুট ভ্যালু কি, হোয়াট ইজ অ্যাবসলুট ভ্যালু, অথবা পরম মান বলতে আমরা কি বুঝি। তাহলে পরম মান দেখো যে কোনো সংখ্যার সামনে চিহ্ন যোগবোধক বা বিয়োগবোধক হতে পারে, যে একটা সংখ্যার সামনে কি হতে পারে, যোগবোধক হতে পারে বিয়োগবোধক হতে পারে। তো যদি আমরা এর মান সবসময় যোগবোধক ধরি তবে একে পরম মান বলে। এখানে দেখো পরম মানের এখানে সামনে কি আছে, মাইনাস আছে, তো পরম মান দেওয়ার কারণে সেটা অলওয়েজ কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। প্লাস থাকলে তো প্লাস হবেই, কিন্তু যদি মাইনাস থাকে সেটার পরম মান নিতে বলে তাহলে কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো -4, দুইদিকে দুইদিকে দুটা খাড়া দাগ, মানে হলো পরম মান, এই চিহ্নটা কি, পরম মান। তো সেটাই বলা হচ্ছে যে কোন সংখ্যার সামনে চিহ্ন যোগবোধক বা বিয়োগবোধক হতে পারে, যদি আমরা এর মান সবসময় যোগবোধক ধরি তবে একে পরম মান বলে। তাহলে একে দুইটি খাড়া রেখার সাহায্যে প্রকাশ করা হয়, যেমন দেখা যাচ্ছে এখানে দেখো -4, দুইদিকে খাড়া দাগ দেওয়া আছে, তাহলে -4 এই পরম মান নেওয়ার জন্য সেটা হয়ে গেল +4। তাহলে পরম মান নিলে সবসময় নেগেটিভটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর যদি পজিটিভ থাকে তো পজিটিভ হবেই, যদি শুধু 4 থাকে তাহলে 4ই হতো, -4 হতো না, কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবে। তাহলে এখন দেখো যে চ্যাপ্টারটা, যেহেতু চ্যাপ্টারটা হলো 6 নম্বর চ্যাপ্টারটা ফাংশন, তাই কারণে অবশ্যই এই ফাংশনটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফিনিশন। অন্যগুলো তো অবশ্যই জানবে, যেমন ক্যালকুলাস, ক্রিয়া বিশ্লেষণ, বিজ্ঞানী নিউটন, এগুলো জানবে তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য, কিন্তু এই চ্যাপ্টার তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ফাংশন কি বা ফাংশন বলতে আমরা কি বুঝি। তাহলে এখানে দেখো বলা আছে, দুটি বাস্তব চলরাশি এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যে যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটা সংশ্লিষ্ট মান পাওয়া যায়, তাহলে তাহলে ওয়াই কে এক্স এর একটি ফাংশন বলা হয়। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু জি এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, এখানে দেওয়া আছে থেটা এক্স প্রভৃতি দ্বারা সূচিত করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এটাই যে দিতে হবে এমন কোনো ই নাই, তুমি উদাহরণ হিসেবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স সমান হলো এক্স প্লাস টু দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স কিউব প্লাস থ্রি, এক্স এক্স কিউব মাইনাস টু, যেতে ইচ্ছা তোমরা তোমার মতো করে উদাহরণ দিতে পারবে। তাহলে এখানে দেখো ডিফিনেশনটা কি বললাম, যে দুটি বাস্তব চলরাশি এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটা সংশ্লিষ্ট, ওয়াই এর কি পাওয়া যাবে, সংশ্লিষ্ট মান পাওয়া যাবে, তাহলে ওয়াই কে এক্স এর কি বলা হবে, ফাংশন বলা হবে। আর যারা হয়তো মনে করবা যে ডিফিনিশন বড়, তাহলে আমি ক্লাসে সিভিল গ্রুপের এ ক্লাস সিভিল এ গ্রুপের ক্লাসে আমি এই চ্যাপ্টারটা পড়ালছি, তোমাদের শর্টকাট বলার জন্য এখানে এক্সট্রা কি বলেছি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সট্রাকে কি বলা হয়েছে বলতো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ স্বাধীন চলক, আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ওয়াইটা কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে ওয়াইটা হলো পরাধীন চলক বা অধীন চলক, মানে অর্থাৎ এক্স এর মানের উপর ওয়াই এর মানটা কি করছে, ডিপেন্ড করতেছে, এই কারণে এক্সটা হলো স্বাধীন চলক আর ওয়াইটা হলো পরাধীন বা অধীন চলক। তাহলে এই কারণে যদি যারা সংক্ষেপে বলতে চাই ওইভাবে বলতে পারবা যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ককে কি বলা হয়, ফাংশন বলা হয়। ফাংশনের আর একটা কিন্তু নাম আছে, কি নাম জানো কি তোমরা, ফাংশনের আর একটা নাম হচ্ছে কি, অপেক্ষক। ফাংশনের আর একটা নাম কি, অপেক্ষক। যদি তোমাকে প্রশ্নে বলা হয় অপেক্ষক কি বা অপেক্ষক বলতে কি বুঝি, তাহলে ফাংশনের ডিফিনিশনটাই তোমাকে দিতে হবে, কারণ ফাংশনের অপর নাম হলো অপেক্ষক, এই জিনিসটা মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, অবশ্যই ফাংশন সম্পর্কে তোমাদের আইডিয়া হলো এবং অবশ্যই বাসায় আবার পড়ার চেষ্টা করবে। আমি সংক্ষেপে আর একবার বলছি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ককে কি বলা হয়, ফাংশন বলা হয় বা অপেক্ষক বলা হয়। উদাহরণ হিসেবে দিবা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, যেমন মনে করো এক্স প্লাস টু, এই এটা একটা ফাংশন, এখানে এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এগুলো অবশ্যই জানার চেষ্টা করবো, আর এভাবে ডিফিনিশন দিতে পারলে তো ভালো, অবশ্যই ভালো, এটা স্ট্যান্ডার্ড ডিফিনিশন। আর আমি যেটা বললাম স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ককে কি বলা হয়, ফাংশন বলা হয়, এটা হলো শর্টকাট ডিফিনিশন। আর যে কোনোটা দিলেই হবে একই জিনিস, কিন্তু তারপরও যদি যেটা তোমাদের সুবিধা হবে সেটাই পড়ার চেষ্টা করবে। তাহলে কি বললাম, দুটি বাস্তব চলরাশি এবং এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যে যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর কি পাওয়া যায়, সংশ্লিষ্ট মান পাওয়া যায়, তাহলে ওয়াই কে এক্স এর কি বলা হয়, ফাংশন বলা হয়।
উদাহরণ হিসেবে তুমি দিতে পারবে। আমি আগে বলেছি যে উদাহরণ হিসেবে অ ইজকুলটি এফ এক্স সমান এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি, এক্স এক্স স্কোয়ার প্লাস টু, যেটা তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারবে। একজন সবাই একই রকম উদাহরণ দিবে না, বিভিন্ন বিভিন্ন নিজের বুদ্ধি খাটে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। তাহলে ফাংশন সম্পর্কে আমি জানলাম, তাহলে ফাংশন বা অপেক্ষক কি বা ফাংশন বা অপেক্ষক বলতে কি বুঝি আমরা মোটামুটি আইডিয়া পেলাম। এখন যে মাঝে মাঝে বলে ডোমেন কি বা চারণ স্থান কি, তাহলে আমাকে এটাও জানতে হবে যে কোন ডোমেনটা কি। ডোমেন হচ্ছে দেখো যে একটা ফাংশনের কোন একটি এলাকায় এক্স কর্তৃক গৃহীত সকল মান সমূহ দ্বারা গঠিত দলটিকে এক্স এর চারণ স্থান বলা হয়, তাহলে এক্স এর ডোমেন বা চারণ স্থান বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো যে তোমাদের যে ফাংশনের উদাহরণ দিলাম আমি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স সমান মনে করে এক্স প্লাস টু বা এক্স প্লাস থ্রি যাই বলুন না কেন, যে এক কথায় এক্স এর মানগুলোকে সাধারণত এখানে কি বলা হবে বলতো, ডোমেন বলা হবে। এক্স এর মানগুলোকে কি বলা হবে, ডোমেন বলা হবে। আর ওয়াই এর মানগুলোকে শর্টকাট হলো কি বলা হবে বলতো, পাল্লা বা রেঞ্জ বলা হবে। তো এটাই এখানে ভাষায় লেখা হয়েছে। তাহলে তোমরা শর্টকাট বোঝার জন্য কি বলবো যে একটা ফাংশনের এক্স এর মানগুলোকে কি বলা হবে, ডোমেন বলা হবে বা চারণ স্থান বলা হবে। আর ওয়াই এর মানগুলোকে কি বলা হবে, রেঞ্জ বলা হবে বা পাল্লা বলা হবে। তাহলে এটাই তোমাদের এখানে বলা হয়েছে ভাষায় যে কোন একটি এলাকায় এক্স কর্তৃক গৃহীত সকল মানসমূহ দ্বারা গঠিত দলটিকে এক্স এর চারণ স্থান বলা হয়। দেখো এখানে এক্স এর কথাই বলছে, আর আমি যেটাই তোমাদের শর্টকাট বললাম যে এক্স এর মানগুলোকে সাধারণত ডোমেন বা চারণ স্থান বলা হয়। আর এই যে এখানে পাল্লা কি বা রেঞ্জ কি, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশনে এক্স এলাকা হতে গৃহীত এক্স এর মানসমূহের জন্য ওয়াই এর যে মানগুলো পাওয়া যায় এদের দ্বারা গঠিত দলটিকে এফ এক্স বা ওয়াই এর পাল্লা বলা হয়। তাহলে এখানে দেখো আমি তোমাদের এটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, করলাম যে এক্স এর মানগুলোকে ডোমেন বলা হয় আর এই যে এফ এক্স মানে হলো ওয়াই, ওয়াই সমান কি বলতো, এফ এক্স। তাহলে ওয়াই এর মানগুলোকে কি বলা হয়, রেঞ্জ বা পাল্লা বলা হয়। তাহলে এভাবে শর্টকাট একটু পড়ার চেষ্টা করবে, বিস্তারিত অবশ্যই পড়বে, নাহলে তোমার জ্ঞানটা ডিপলি তুমি অর্জন করতে পারবে না। অবশ্যই বিস্তারিত পড়বে কিন্তু মনে রাখার সুবিধার জন্য অনেক সময় শর্টকাট ওখান থেকে বিস্তারিত পড়ার পর ওখান থেকে তুমি জিনিসটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে তুমি মনে রাখতে পারবে ভালোভাবে। তো বিস্তারিত অবশ্যই তোমাকে আগে পড়তে হবে, না হলে সেটা মনে থাকবে না। তাহলে এখন এই চ্যাপ্টারে দেখো কিছু আলোচনা করলাম, ডিফিনেশন পড়লাম। এখন যেটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে শর্টকাট জিনিসগুলো, যেমন এটা আমি সিভিল এ গ্রুপে পড়াইছি অলরেডি, তারপর আমি যেহেতু চারটা গ্রুপে সবগুলোতে হয় নাই এই কারণে আমি আবার নতুন ভাবে 6 নম্বর চ্যাপ্টারটাই শুরু করছি। তো এই কারণে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে নিবে। আর এই চ্যাপ্টারটা এতই সোজা তোমাদের জন্য, হয়তো অনেকে প্রশ্ন করতে পারো স্যার আপনি তো সব চ্যাপ্টারই সোজা বলেন, কিন্তু আসলে এই চ্যাপ্টারটা স্পেশালি এত সোজা কারণ এগুলো যারা একেবারে মনে করো কোনোদিন পড়ে নেই তাও কিন্তু পারবে, হঠাৎ করে আসলেও কিন্তু এগুলো সে সমাধান করতে পারে। দেখো কি আছে, 1 নম্বর অতি সংক্ষিপ্ততে ফাই এক্স সমান, ওপরে আছে লবে আছে কি ফাই এক্স সমান হলো লবে আছে 3x+4, নিচে আছে x-5, হলে ফাই 1/3 এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো সবাই, এখানে দেখো ফাই এক্স বা সাই এক্স যেটাই বলো না কেন, দেখো ফাই এক্স সমান হলো 3x+4, লবে আছে হরে আছে x-5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখবে, দেখো এক্স এর জায়গাতে কি দেওয়া আছে বলতো, 1/3 দেওয়া আছে। এক্স এর জায়গাতে কি দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। তাহলে আমি এক্স এর জায়গাতে শুধু 1/3 বসাবো, তাহলে দেখো দেওয়া আছে ফাই এক্স সমান 3x+4, নিচে x-5, অতএব ফাই 1/3, অর্থাৎ এক্স এর জায়গাতে বসাবো আমি 1/3। দেখো এখানে দেখতে পাচ্ছ হয়তো অনেকে এক্স এর জায়গাতে কি দেখতে পাচ্ছ, 1/3 দেখতে পাচ্ছ, তাহলে এক্স এর জায়গাতে 1/3 বসে। তাহলে এখানেও দেখো 3x যেহেতু ছিল 3 × 1/3 + 4, আর নিচে এক্স এর জায়গাতে দেখো 1/3 - 4, এটা কি হবে, -4। তাহলে এখন দেখতে পাচ্ছ 3 3 কেটে যাচ্ছে, তাহলে ও থাকছে কি বলতো 1 1 + 4, আর নিচে দেখো 1/3 - 5, তাহলে এটা লসাগু কত বলতো, 3 লসাগু। তাহলে 3 লসাগু হলে উপরে থাকছে 1 - 3 5 কত, 15। তাহলে এখন দেখে ক্যালকুলেশন করলে 1 আর 4 কত বলতো, 1 আর 4 কত, 5। তাহলে 5 ভাগ 1 থেকে 15 বাদ দিলে -14, আর নিচে হলো 3। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোন তুমি ক্যালকুলেশন করতে যে কোনটা উপরের সংখ্যা কোনটা নিচের সংখ্যা তোমাকে অবশ্যই স্পষ্ট করতে হবে, বুঝতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে উপরে ছিল আমাদের কি বলতো, 1 আর 4 যোগ করলে 5, তাহলে উপরে শুধু ছিল 5, দেখো 5 লেখা হয়েছে, গুণিত নিচের সংখ্যা হলো -14 ভাগ 3, মানে -14 ভাগ
থ্রি মান হলো -14/3, তাহলে এখান থেকে দেখো থ্রিটা উপরে গেছে, -14টা নিচে আসছে, তাহলে এই কারণে দেখো গুণ করলে 3 5 15 আর নিচে হচ্ছে -14, তার মানে মাইনাস নিচে থাকলো সেটা ইচ্ছা করলে সাইডে দেওয়া যায়, একই কথা, তাহলে -15/14। এখন কিন্তু কেউ মনে করতো যে 5/-14টা উপরের সংখ্যা, তাহলে কিন্তু উত্তরটা ভুল চলে আসতো, যেটা আমি ক্লাসে অনেকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। যদি কেউ চিন্তা করে যে 5/-14টা উপরের সংখ্যা, তাহলে এটা হয়ে যেত উপরে 1 যেত নিচে 3 আসতো, উত্তরটা দেখো যে অন্যরকম চলে যেত। কিন্তু এই কারণে তোমার ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করবে যে কোনটা উপরের সংখ্যা কোনটা নিচের সংখ্যা। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছো যে 1+4, এখানে মান বসাচ্ছ দেখো 1+4, 3 3 কেটে যাচ্ছে, 1+4টা উপরের সংখ্যা, আর নিচে যে ক্যালকুলেশন করে পেয়েছি -14/3, এটা হলো -14/3, এটা হলো নিচের সংখ্যা। তাহলে উল্টা পাল্টা করলে 5 উপরের সংখ্যা উপরে আছে, উনি তো 3টা উপরে গেছে, -14টা নিচে আসছে, তাহলে দেখো ক্যালকুলেশন করলে 3 5 15 আর নিচে হলো 14, আর মাইনাস দেখো নিচে আছে সেটা সাইডে নিতে পারবা ইচ্ছা করলে। এটাই হলো আমাদের মান। তো আমি মনে করি যে যে কোনো অঙ্কের চেয়ে এটা সবচেয়ে সোজা, অন্যান্য চ্যাপ্টারও তোমাদের আমি পড়াইছি 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, তো ওগুলোর চাইতে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি সোজা। ক্যালকুলাস অংশগুলো আসলে সোজা, তেমন কোনো ভাষা থাকে না, তেমন কোনো শর্টকাট তোমরা খালি মান বসালেই হয়তো করতে পারবা। তাহলে দেখো 2 নম্বরে যাচ্ছি, আমি আরো 2-1টা উদাহরণ দিচ্ছি তোমাদের। যেমন এফ থেটা সমান হলো কস থেটা, হলো এফ π/3 এর মান কত? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কি দেওয়া আছে, এফ থেটা সমান হলো কস থেটা, এখানে যা থাকবে থেটা থাকলে, অনেক সময় এখানে থেটা থাকে, এক্স থাকলে এখানে এক্স থাকবে, যদি সাই থাকে সাই থাকবে, তোমাদের সাধারণত এক্স থেটা এগুলোই ব্যবহার করা হয়। তাহলে দেখো 2 নম্বর আছে এফ থেটা সমান হলো কস থেটা, হলে এফ π/3 এর মান কত? তাহলে এখান থেকে দেওয়া আছে দেখো এফ থেটা সমান হলো কস থেটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো একটু লক্ষ্য রাখো সবাই, তাহলে থেটার জায়গাতে দেখো দেওয়া আছে π/3, আমি একই কথা বারবার বলতেছি, তো হয়তো অনেকের বিরক্ত লাগবে, কিন্তু অবশ্যই তোমাদের স্বার্থে, তোমার বোঝার স্বার্থে অবশ্যই তোমাকে কি করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, তাহলে ভুল হবে না, বারবার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে, কারণ কথাই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কারণ একজন স্টুডেন্ট অনেক দুর্বল, সে প্র্যাকটিসের কারণে সে দেখায় যে অনেক ভালো হয়ে গেছে, ভালো রেজাল্ট করতেছে, আর একজন অনেক কিছু বুঝে কিন্তু ক্লাসে সে গুরুত্ব দিচ্ছে না, সহজ জিনিসকে সে কিন্তু অত গুরুত্ব দিচ্ছে না, পরে ক্লাসে পরীক্ষায় যাও ভালো করতে পারছে না, বিভিন্ন অ্যাডমিশন বিভিন্ন বিভিন্ন অ্যাডমিশন বা চাকরির পরীক্ষাতে সে ভালো করতে পারছে না, কারণ তার গুরুত্বহীনতার কারণে, সে গুরুত্ব না দেওয়ার কারণে। তো এই কারণে যতই সোজা হোক যতই সরল হোক সেটাকে অবশ্যই তোমরা কি করবে, গুরুত্ব সহকারে নিবে, গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো যে এফ থেটা সমান হলো কস থেটা, হলে এফ π/3 এর মান কত? তো আমরা সবাই জানি যে পাই এর মান কত বলতো, 180 ডিগ্রি। তাহলে এখানে π/3 দিয়েছে দেখো, তাহলে এফ থেটা সমান কস থেটা, তাহলে এফ π/3, থেটার জায়গাতে দেখো π/3 দেওয়া হয়েছে, তাহলে ডান দিকে থেটার জায়গাতে π/3 দিব আমি, দেখো কস π/3, তাহলে কস π/3, পাই মানে কত বলতো, 180 ডিগ্রি, তাহলে 180-কে 3 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রির মান কত, হাফ। ক্যালকুলেটার চাপ দিলেও চলে আসবে 0.5, অথবা তোমরা সবাই জানো প্রথম সেমিস্টারে পড়েছো, এমনকি 19-ও পড়ে আসছো যে কস পাই ভাগ থ্রির মানটা কত, হাফ। π/3 মানে কত, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে এটার উত্তর হলো হাফ। এখানে দেখো আরেকটা আছে এফ থেটা সমান সাইন থেটা, হলে এফ π/4 এর মান কত? আমি প্রতিটি তোমাদের হিন্ট দিচ্ছি, যে কারণ কারণ তোমরা যেন সবাই দুর্বল হলো, যেন তোমরা সহজেই এগুলো সমাধান করতে পারো। তাহলে দেখো হয়তো অনেকে অনেকে দেখো এগুলো পারবে, যে এফ থেটা সমান হলো সাইন থেটা, হলে থেটার জায়গাতে কি বসাতে হবে বলতো, π/4, তাহলে থেটার জায়গাতে দেখো এফ দিয়ে কি বোঝানো হচ্ছে বলতো, ফাংশন, এফ দিয়ে কি বোঝানো হচ্ছে, ফাংশন, ফাংশন মানে কি বলতো, কোনো কিছু করা বা কাজ করা। তাহলে এখানে দেখো আমরা থেটার জায়গাতে কি কাজ করছি বলতো, π/4 দিচ্ছি, দেখো থেটার জায়গাতে কি দেওয়া হয়েছে, π/4 দেওয়া হয়েছে, তাহলে সাইন থেটার জায়গাতে π/4, তাহলে সাইন পাই এর মানটা কত বলতো, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি/4 মানে কত হয়, 45 ডিগ্রি, তাহলে একমাত্র সাইন 45 আর কস 45 এর মানই সেম, অর্থাৎ 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অঙ্কগুলো কি তোমাদের কি কঠিন লাগছে? না, ইনশাল্লাহ এগুলো একেবারে সোজা, তোমরা যদি একটু চেষ্টা করো এগুলো সহজেই করতে পারবে। তো বাসায় অবশ্যই তোমরা কি করবে, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে সাইন π/4 অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2,
দেখো এগুলো অবশ্যই করার চেষ্টা করবে। এখন দেখো একটু ভিন্ন ভিন্ন সমাধানে আছে, একটু ভিন্ন টাইপের এগুলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। যেমন 5 নম্বরে আছে ওয়াই স্কোর টু এফ এক্স সমান সাইন এক্স হলে এফ টু এক্স এর মান কি বলছে ওয়াই এর সাহায্যে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে ওয়াই স্কোর টু এফ এক্স টা কি বলতো ফাংশন, লেটার সমান কি দেওয়া আছে সাইন এক্স দেওয়া আছে, দিয়ে বলছে এফ টুয়াইস এক্স কে কি বলছে ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো আমি লিখলাম ওয়াই ওয়াই স্কোর টু এফ এক্স সমান কি সাইন এক্স দেওয়া আছে। তাহলে এখন তাহলে এটা কি ইচ্ছা করলে আলাদা আলাদা করেছে, তুমি এক জায়গাতেই রাখতে পারবা যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আর এফ এক্স সমান সাইন এক্স একই কথা, দুটাই যেহেতু ওয়াই সমান এফ এক্স দেওয়া আছে তাহলে একবার ওয়াই সমান সাইন এক্স লিখছে আর একবার এফ এক্স সমান সাইন এক্স লিখছে। তাহলে এখন দেখো এফ এক্স এর জায়গাতে এখানে কি বলেছে বলতো টু এক্স বসাতে বলছে, তাহলে এক্স এর জায়গাতে দেখো টু এক্স দিয়েছি, তাহলে সাইন এক্স এর জায়গাতে সাইন টু এক্স হবে, তাহলে দেখো সাইন টু এক্স দিয়েছি। এখন এই জায়গাতে দেখো যে সাইন টু এক্স তোমরা প্রথম সেমিস্টার যে পড়েছো যে সাইন টু এক্স এর সূত্র কি বলতো, যে টু সাইন এক্স কস এক্স, সাইন টু এক্স এর সূত্র কি টু সাইন এ কস এ, যদি সাইন টু এ থাকতো তাহলে টু সাইন এ কস এ হতো, কিন্তু যেহেতু টু এক্স আছে কারণে কি হবে টু সাইন এক্স কস এক্স হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ সাইন টু এক্স এর কি এটা সূত্র হলো টু সাইন এক্স কস এক্স। এখন দেখো এই জায়গাতে যে কস এক্স এর উপর টু সাইন এক্স, তাহলে সাইন এক্স এর সমান কত বলতো সাইন এক্স সমান হলো ওয়াই, দেখো সাইন এক্স এর জায়গাতে ওয়াই বসিয়ে দিয়েছি কারণ ওয়ান কে বলেছে ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে, তাহলে আমাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে সাইন এক্স এর জায়গাতে ওয়াই দিয়েছি। আর কস এর উপর দেখো স্কোয়ার দিয়ে রুট ওভার দিয়েছি কারণ স্কোয়ার রুটে কাটলে কস এক্সই থাকে, তাহলে দেখো রুট ওভার কস স্কোয়ার এক্স। আর এই কস স্কোয়ার এক্স মানে কি তোমরা জানো, অনেকেই জানো 19 থেকে পড়ে আসছো যে কস স্কোয়ার এক্স সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ তোমরা জানো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত বলতো 1, তাহলে ওখান থেকে ট্রান্সফার করলে কস স্কোয়ার এক্স সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তোমরা অনেকেই জানো। তাহলে এখন দেখো এই মানগুলো বসিয়ে দিব আমি 2y আর 1 মাইনাস সাইন এক্স মানে হলো ওয়াই আর উপর স্কোয়ার আছে কারণে ওয়াই স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে কি ওয়াই স্কোয়ার, কেন সাইন এক্স এর মান হলো ওয়াই আর সাইন এক্স এর উপর স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স এর জায়গাতে ওয়াই বসলে আর উপর স্কোয়ার থাকার জন্য কি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটাই হলো আমাদের ওয়াই এর মাধ্যমে প্রকাশ। দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটাতে ওয়াই আছে এখানে কোনো এক্স নাই, তাহলে 2y ইনটু 1 মাইনাস 2y ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই হলো আমাদের ওয়াই এর মাধ্যমে প্রকাশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা আমার ক্লাসে কষ্ট করে এই সকালবেলায় কষ্ট করে তোমরা অ্যাটেন্ড করেছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বক্সে নাম রোল ডিপার্টমেন্ট গ্রুপ শিফট অবশ্যই তোমরা উল্লেখ করবে, কারণ এখান থেকে অনেক সময় হয়তো আমি প্রেজেন্ট দিতে পারি তোমাদের, অবশ্যই কারণে এগুলো লিখতে ভুল করবে না। অনেকে শুধু নাম লেখে ডিপার্টমেন্ট লেখে না, এরকম না, কষ্ট করে তুমি যেহেতু এই সকালবেলা ক্লাস করতেছো অবশ্যই তুমি ক্লাসে স্বাক্ষর রাখবে, কারণ তুমি তোমার রোল নাম্বার নাম গ্রুপ ডিপার্টমেন্ট অবশ্যই উল্লেখ করবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে, আমার প্রেজেন্ট করা সুবিধা হবে এবং তোমারও অ্যাটেন্ড হওয়া সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখো একই জিনিস 17 নম্বর যেটা 1 নম্বরে করালাম একই জিনিস আবার দেওয়া আছে, ওখানে 5x = 3x + 4 নিচে হলো এক্স মাইনাস 5, ওখানে দেখো 3x + 4 ছিল এর নিচে হলো এক্স মাইনাস 5, একই জিনিস এখানে আছে। তাহলে দেখো এখানে খালি কি বলেছে এখানে ছিল 1/3 মান ছিল, এখানে আছে কি 1/x, তাহলে আমি কি করব খালি x এর জায়গাতে 1/x বসালে আমাদের চলে আসবে 3+4x নিচে হলো 1-5x, ওই জায়গাতে ছিল 1/3 ছিল, তাহলে আমি x এর জায়গাতে 1/3 বসাইছিলাম, এই জায়গাতে কি বসাবো x এর জায়গাতে 1/x বসাবো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখতে পাচ্ছ 1 নম্বর 17 নম্বর প্রায় সেম, খালি ওই জায়গাতে 1/3 বসানো হয়েছিল, এই জায়গাতে কি বসানো হয়েছে 1/x, অর্থাৎ x এর জায়গাতে বসবে 1/x, তো বসালে আমাদের যেটা আসছে 3+4x নিচে হলো 1-5x, তো এগুলো অবশ্যই করার চেষ্টা করবে। তো আরো সহজে সোজা দেখো 18 নম্বরটা, 18 নম্বরে আছে কি যে এফ এক্স সমান হলো এক্স কিউব মাইনাস 3x² প্লাস 4x + 15 হলে এফ মাইনাস 1 এর মান কত, ফাংশন মাইনাস 1 এর মান কত। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এগুলো সোজা একেবারে তোমাদের জন্য, খালি এক্স এর জায়গাতে কি বসেছে বলতো মাইনাস 1, তাহলে দেখো এফ এক্স সমান হলো এটা, এফ দিয়ে তোমাকে জিজ্ঞেস করলে ভাই ভাবে কি বলবে বলতো ফাংশন, ফাংশন মানে কি বলতো কোনো কিছু কাজ করা বা কোনো কিছু করা, তাহলে ফাংশন দেখো এফ এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গাতে দেখো মাইনাস 1 বসাইছে, তাহলে দেখো এক্স এর জায়গাতে মাইনাস 1 এর উপর কিউব আছে, কিউব দিবা -3 ইনটু -1 এর উপর স্কোয়ার প্লাস 4 ইনটু এক্স এর মান -1 প্লাস হলো 15,
পনেরো, আর এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ানের উপর কিউব মানে কত বলতো, মাইনাস ওয়ান, আর মাইনাস থ্রি আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কত হয় বলতো, ওয়ান হয়, আর এটা প্লাস মাইনাসে মাইনাস ফোর হয় আর প্লাস ফিফটিন। আর এখান থেকে দেখো মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ফিফটিন, তাহলে কত হয় বলতো, মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর আর মাইনাস ফোরে কত, মাইনাস এইট, তাহলে পনেরো থেকে মাইনাস এইট বাদ দিলে কত হয় সেভেন, তাহলে এখানে সেভেন আনসার। একবারে ইজি, কেউ কোনোদিন না করলেও এই অঙ্কগুলো করতে পারবে। বললাম যে এই চ্যাপ্টারটা এত সোজা, তাই দেখো নতুন করে আমি এগুলো ই করবো না, তোমরা এক লাইনই করতে পারবে যে এফ এক্স সমান সাইন এক্স মাইনাস কস এক্স হলে এ পাই ভাগ ফোর এর মান কত। তো এখানে এক্স এর জায়গাতে কি বসানো হয়েছে, পাই ভাগ ফোর, দেখো এক্স এর জায়গাতে কি বসাইছি, পাই ভাগ ফোর বসাইছি, তাহলে এখান থেকে সাইন পাই ভাগ ফোর মাইনাস এক্স এর জায়গাতে কস পাই ভাগ ফোর, তাহলে সাইন পাই ভাগ ফোর মানে ওয়ান ভাগ রুট টু, কস পাই ভাগ ফোর মানে হলো কি বলতো, ওয়ান ভাগ রুট টু, তাহলে ওয়ান ভাগ রুট টু মাইনাস ওয়ান ভাগ রুট টু কত হয় বলতো, জিরো হয়, তাহলে আমাদের এটা জিরো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো অবশ্যই ক্লাসে যারা হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারো না এই সকালবেলা, তো যারা অ্যাটেন্ড করেছো তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই তোমরা ইনফর্ম করবে, যেহেতু আজকে কেউ আজকে শুরু হয়েছে পর্যায়ক্রমে যেন সবাই জানতে পারে। অবশ্যই তোমরা হয়তো অনেকে আমি যতটুকু খোঁজ নিয়েছি তোমরা অবশ্যই গ্রুপে লিখেছো আজকের ক্লাসের কথা, তো যারা হয়তো অনেক সময় নেট দেখে না বা নেটে সংযোগ নাই অবশ্যই ফোনে তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে এবং ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এখানে দেখো অতি সংক্ষিপ্ত যেগুলো পড়ালাম আমি, দেখো এক নম্বরটা পড়ানো হয়েছে, দুই নম্বরও পড়াইছি, তিন নম্বরও হয়েছে, পাঁচ নম্বরও হয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি টাচ দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখো সংক্ষিপ্ততে যাবো আমি, তাহলে এগুলো তোমাদের কাজ কি হবে বাসায়, এগুলো কি করা, প্র্যাকটিস করা, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমার অনেকটাই আইডিয়া হবে এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই কারণে অবশ্যই কি করবা, তোমাদের কাজ হলো এগুলো খালি খালি দেখে গেলাম তাহলে হবে না, আমি ক্লাস নিচ্ছি খালি যে দেখে গেলাম বাসায় প্র্যাকটিস করলাম না তাহলে কিন্তু ভালো করতে পারবে না। অবশ্যই তুমি কি করবা, কারণ কথায় যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে প্র্যাকটিস মেক্স ইট আর পারফেক্ট, তুমি যেভাবে প্র্যাকটিস করবা তোমার রেজাল্ট ওরকম ততটা ভালো হবে, উজ্জ্বল হবে। তুমি এই কারণে অবশ্যই তুমি যে যেখানেই থাকো না কেন, বাসায় থাকো মেসে থাকো, অবশ্যই তুমি অলসতা না করে অবশ্যই কি করার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই তোমরা অবশ্যই ভালো করবে আমার সাবজেক্টে। কারণ আমি ক্লাসে অনেকে অনেকবার বলেছি যে একটা ছেলের অঙ্কে বা আমার সাবজেক্টে যতটা রেজাল্ট করা সোজা, অন্যান্য সাবজেক্টে কিন্তু রেজাল্ট করা কঠিন। কারণ তুমি বাংলা বলো, সোশ্যাল সায়েন্স বলো, অন্যান্য সাবজেক্ট বলো, যে যদি 45 মার্কের পরীক্ষা হয় বা 90 মার্কের পরীক্ষা হয়, তুমি লিখে হয়তো সর্বোচ্চ 90 মার্কের হলে তোমাকে 65 দিবে বা 60 দিবে, কিন্তু আমার এই সাবজেক্টে যদি একটু চেষ্টা করো এবং ঠিক মতো যদি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি দেখা যায় 90-এর মধ্যে 90-ই পাবে, 85 পাবে, 90 পাবে, অ্যাভেলেবল পাবে, অ্যাভেলেবল পাচ্ছে কিন্তু 90-90। গত সেমিস্টারে অনেকেই আমার সাবজেক্টে 90-90 পেয়েছে, যদিও 90 মার্কের পরীক্ষা হয়নি, 90-এর 50% ছিল 45 মার্ক, তো 45-এর মধ্যে যে ছেলে 40 পেয়েছে সে কিন্তু 40-80 পেয়ে গেছে। এই কারণে আমরা চাই যেহেতু তোমাদের কেবল আজকে ক্লাস শুরু, অবশ্যই যারা জানো না অবশ্যই বন্ধু বান্ধবদের ইনফর্ম করবে ক্লাসে। বললাম যে সশরীরে ক্লাস হলে তোমাদের জন্য বেশি ভালো হতো, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি কিছু করার নাই, কিছু না পারার চেয়ে কিছু কিছু পারা ভালো, যেহেতু কথায় আছে, যে কারণে অবশ্যই যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তোমরা কি করবে, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। ক্লাস তো থাকবেই, হেল্প করবোই আমি তোমাদের যতটুকু সর্বোচ্চ চেষ্টা হেল্প করার চেষ্টা করব, কিন্তু তোমাদেরও কি করতে হবে, আমার সাথে সাথে এগিয়ে আসতে হবে, তাহলেই তুমি কি করতে পারবে, ভালো এই সাবজেক্টে ভালো করতে পারবে। আমি কিন্তু আগে বলেছি যে আমার সাবজেক্টে রেজাল্ট করা যতটা সহজ, অন্যান্য সাবজেক্টে কিন্তু রেজাল্ট করা অত সহজ না, কারণ যেহেতু বললাম যে 90-এর মধ্যে একটা লিখিত সাবজেক্টে যদি মনে করো বাংলা সোশ্যাল সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে লিখে বললাম যে 90-এর মধ্যে পাবা 60-65, কিন্তু আমার সাবজেক্টে যদি ঠিক মতো লিখো 90-এর মধ্যে দেখা যায় 90-ই পাচ্ছো, 85-ই পাচ্ছো, 80-ই পাচ্ছো, তাহলে তোমার জন্য সহজে A+ পেয়ে যাবে। এ কারণে অবশ্যই তার জন্য কি করতে হবে, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো সহজ জিনিসও তোমার জন্য কি হয়ে যাবে, তোমার বিরুদ্ধে চলে যাবে, কারণ তুমি যে প্র্যাকটিস করতে লিখতে পারবে না, পরীক্ষার হলে যে কি করতে পারবে না, লিখতে পারবে না, তখন আফসোস হবে যে এইগুলো তো আমি করে আসছি বা স্যার আমাকে করাইছে কিন্তু আমি করতে পারছি না। এই কারণে অবশ্যই তুমি কি করবা, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে।
দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে যাচ্ছি আমি। দেখো প্রথম কোশ্চেনটাতে আছে কি, তাহলে এই চ্যাপ্টারে দেখো আমি প্রথমে কি পড়ালাম, যে জিনিসগুলো, যে ক্যালকুলাসের জনক কে পড়ালাম, ক্যালকুলাসের জনক হলো নিউটন, ক্যালকুলাসের জনক নিউটন। তাহলে নিউটন এখানে ক্যালকুলাসের, নিউটনের সাথে সাথে আরো অনেক বিজ্ঞানী আছে, তাদেরও গণিতে অনেক অবদান, যেমন লিবনিজ আছে, লিবনিজ, তারপর হচ্ছে আর্কিমিডিস, পিথাগোরাস, অনেক আছে। তো ক্যালকুলাস স্পেশালি কে ই করছে, যেহেতু নিউটন আবিষ্কার করছে, তার অবদান ক্যালকুলাসে সবচেয়ে বেশি। তো এখানে দেখো 3 নম্বরে অতি সংক্ষিপ্ততে আছে, এফ এক্স সমান হলো এক্স ভাগ 1 প্লাস xy, তবে এফ পি বাই কিউ ভাগ এফ কিউ বাই পি এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এগুলো একবারে এই জিনিস, দেখো এফ এক্স সমান হলো এক্স ভাগ 1 প্লাস x দেওয়া আছে, তাহলে আমাকে এফ পি ভাগ কিউ আগে বের করবো। তাহলে এক্স এর জায়গাতে কি বসবো বলতো, পি ভাগ কিউ বসাবো আমি, তাহলে এক্স এর জায়গাতে পি বাই কিউ বসাবো। তাহলে দেখো এক্স এর জায়গাতে পি বাই কিউ বসাচ্ছি, নিচে 1 প্লাস x এর জায়গাতে পি বাই কিউ, তাহলে উপরে দেখো পি বাই কিউ থাকলো, নিচে লসাগু করলে কি আসে বলতো, কিউ লসাগু, তার মানে কিউ প্লাস পি অথবা পি প্লাস কিউ, একই কথা, যেহেতু প্লাস আছে। এখন পি বাই কিউ গুণিত এই কিউটা উপরে যাচ্ছে, পি প্লাস কিউটা নিচে আসছে, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, থাকছে কি পি ভাগ পি প্লাস কিউ। তাহলে এটাতে আবার আছে ভাগ এফ কিউ ভাগ পি, তাহলে একই জিনিসে দেখো এক্স এর জায়গাতে এবার বসাবো কি, কিউ ভাগ পি বসাবো। দেখো এগুলো কিন্তু ইজি, যারা একটু চিন্তা করবে সহজে এগুলো সমাধান করতে পারবে। তাহলে এক্স এর জায়গাতে বসাচ্ছি একবার পি বাই কিউ, আর একবার এখানে যেহেতু কিউ বাই পি বের করতে বলছে, তাহলে কিউ বাই পি বসাচ্ছি, তাহলে কিউ বাই পি নিচে হলো 1 প্লাস qy p, তাহলে নিচে হলো পি লসাগু, তাহলে পি প্লাস কিউ, তাহলে কিউ বাই পি গুণিত পি টা উপরে চলে যাচ্ছে, আর নিচে হলো পি প্লাস কিউ, তাহলে পি পি কেটে যাচ্ছে, কিউ ভাগ পি প্লাস কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এতে আর এটা কি হয়ে গেছে, যে পি বাই, এখন আমি এটা বের করবো যে পি বাই কিউ ভাগ এফ কিউ বাই কিউ বাই পি। তাহলে দেখো এখানে এখন এফ পি বাই কিউ বিভক্ত ভাগ এফ কিউ বাই পি, তাহলে দেখো পি ভাগ পি প্লাস কিউ ভাগ কিউ ভাই কিউ বাই পি প্লাস কিউ। তাহলে এখান থেকে দেখো পি ভাগ পি প্লাস কিউ গুণিত এটা উল্টে যাবে, পি প্লাস কিউটা উপরে গেল, কিউটা নিচে আসলো, তাহলে এখান থেকে পি প্লাস কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে উপরে পি, নিচে হলো কিউ, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এফ পি ভাগ কিউ বিভক্ত বা ভাগ এফ কিউ ভাগ পি এর মানটা হলো পি বাই কিউ। তো এগুলো অবশ্যই কি করতে হবে, ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজে পারা যাবে। দেখো অঙ্ক কিন্তু অনেকখানি করলাম, কিন্তু রেজাল্ট আসলো কি পি বাই কিউ, এ কারণে দেখো সহজ হয়ে গেছে, কিন্তু তোমাকে কি করতে হবে, বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে সহজ পরীক্ষাতে ভুল হয়ে যাবে এগুলো। যেমন এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে যদি এফ এক্স সমান হলো এইচ এক্স মাইনাস কে, নিচে হলো এইচ মাইনাস কে প্লাস কে এক্স মাইনাস এইচ, নিচে হলো কে মাইনাস এইচ হয়, তবে দেখাও যে এফ এইচ প্লাস এফ কে সমান হলো এফ এইচ প্লাস কে। তাহলে এখান থেকে দেখো যে দেওয়া আছে আমাদের কি, ফাংশন এক্স সমান হলো এইচ এক্স মাইনাস কে, নিচে হলো এইচ মাইনাস কে প্লাস কে এক্স মাইনাস এইচ, নিচে হলো কে মাইনাস এইচ। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু দেখো এই জায়গাতে, তাহলে আমি প্রমাণের দিকে লক্ষ্য রাখবো, বা দেখাও যে বলছে এখানে, তাহলে এক্স এর জায়গাতে কি বসানো হয়েছে বলতো, এইচ বসানো হয়েছে, একবার এক্স এর জায়গাতে এইচ বসাবো, আর একবার এক্স এর জায়গাতে কি বসাবো বলতো, কে বসাবো, আর একবার এক্স এর জায়গাতে এইচ প্লাস কে বসাবো, তাহলেই দেখবা যে এ দুটার যোগফল এটার সমান হয়ে গেছে। দেখো সেটাই করার চেষ্টা করবো। তাহলে এখানে এফ এক্স সমান হলো এইচ ইন্টু এক্স মাইনাস কে, নিচে হলো এইচ প্লাস এইচ মাইনাস কে প্লাস কে এক্স মাইনাস এইচ, নিচে হলো কে মাইনাস এইচ। তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি আমরা এক্স এর জায়গাতে কি বসাবো, এইচ বসাবো, তাহলে এইচ বসালে দেখো এইচ দিলাম এখানে, তাহলে এখানে এইচ ইন্টু এইচ তো আগে থেকে আছে, এক্স এর জায়গাতে এইচ মাইনাস কে, আর নিচে হলো এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স এর জায়গাতে এইচ মাইনাস এইচ, নিচে হলো কে মাইনাস এইচ। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখান থেকে দেখতে পাচ্ছ এইচ মাইনাস কে এইচ মাইনাস কে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি বলতো এইচ, আর এখানে এইচ মাইনাস এইচ মাইনাস এইচ মানে কত বলতো, জিরো, জিরো ভাগ সামথিং মানে কি হয় বলতো, জিরো হয়, তাহলে জিরোর সাথে কোনো কিছু ভাগ দিলেও জিরো, আর কোনো কিছু গুণ দিলেও কি হয় বলতো, জিরো হয়। তাহলে এখান থেকে এইচ প্লাস জিরো সমান হলো এইচ হচ্ছে, তাহলে এফ এইচ এফ এইচ সমান কত পেলাম, এইচ পেলাম। তাহলে এফ কে সমান একইভাবে দেখো এক্স এর জায়গাতে কি বসাবো, কে বসাচ্ছি, তো কে বসে পাওয়া গেল কি বলতো, কে, তাহলে কে বসালে একইভাবে ওটার মতো এখানে দেখো জিরো হলো, ডান দিকেটা পেলাম কে, তাহলে কে পেলাম, তাহলে এফ এইচ সমান হলো এইচ, আর এফ কে সমান কি পেলাম, কে পেলাম।
এখন দেখো পরের অংশটা বের করবো আমি এফ এইচ প্লাস কে, তাহলে এইচ প্লাস কে একইভাবে এক্স এর জায়গাতে যদি এইচ প্লাস কে বসায় তাহলে পাওয়া গেল কি বলতো, এখানে একটু সামান্য জটিল আছে, তো জটিলটা দেখো আমি বসাচ্ছি এক্স এর জায়গাতে এইচ প্লাস কে, এইচ তো আগে থেকে ছিল মাইনাস কে, এইচ মাইনাস কে, প্লাস কে ইন্টু এক্স এর জায়গাতে এইচ প্লাস কে মাইনাস এইচ, নিচে কে মাইনাস এইচ, তাহলে এখান থেকে এইচ ইন্টু দেখো কে কে কেটে যাচ্ছে, তাহলে এইচ ভাগ এইচ ভাগ এইচ মাইনাস কে, তাহলে এইচ এইচ গুণ দিলে কত হবে বলতো, এইচ স্কয়ার ভাগ এইচ মাইনাস কে, প্লাস এখানেও দেখো এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে উপরে কে থাকছে আর এই কে গুণ দিলে কত হবে বলতো, কে স্কয়ার ভাগ এইচ মাইনাস কে মাইনাস এইচ ছিল, মাইনাস কমন নিয়ে এইচ মাইনাস কে হচ্ছে, তাহলে একই জাতীয় করার চেষ্টা করছি আমি, তাহলে মাইনাসে প্লাসে কি হয় বলতো, এখানে মাইনাস হয়, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, মানে এখান থেকে এখন দেখো যদি লসাগু করি এইচ মাইনাস কে লসাগু, তাহলে থাকছে এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো সবাই, এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার, অর্থাৎ তোমরা নাইন টেনে বা প্রথম সেমিস্টারে পড়েছো এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলতো, একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে দেখো এইচ মাইনাস কে ইন্টু এইচ প্লাস কে, তাহলে নিচে এইচ মাইনাস কে আর এইচ মাইনাস কে কেটে যাচ্ছে, থাকছে কি বলতো এইচ প্লাস কে, তাহলে থাকছে কি এটা এটা কেটে যাচ্ছে এইচ প্লাস কে, তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদের বের করলাম এইচ মানে হলো এফ এইচ আর কে মানে হলো এফ কে, যদি লিখেও দিতাম তাও হতো, এখানে তখন তো আর আলাদা আবার লিখছে এফ এইচ প্লাস এফ কে সমান হলো এইচ প্লাস কে আর এফ এইচ প্লাস কে সমান হলো এইচ প্লাস কে, তাহলে দেখতে পাচ্ছো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে সমান হয়ে গেছে, তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এখানে প্রুফ বা শোর যেটাই বলুন না কেন প্রমাণটা হয়ে গেছে, তো এভাবে দেখো এই প্রমাণগুলো তুলনামূলক অনেক সোজা, বাসায় যদি একটু প্র্যাকটিস করো তাহলে সহজে এগুলো কি করতে পারবে তোমরা সমাধান করতে পারবে, তাই সমাধান করতে পারবে, তাহলে এখানে দেখো ছয় নম্বরে আছে একই জিনিস, দেখো বারবার বলতেছি তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, তো বিরক্ত না হয়ে তোমরা অবশ্যই বাসায় এগুলো কি করবে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখো একই জিনিস এখানে এফ এক্স সমান ওয়ান মাইনাস এক্স, নিচে হলো ওয়ান প্লাস এক্স, এখানে বলছে এফ কস থেটা সমান কি বলছে ট্যান স্কয়ার থেটা ভাগ টু, দেখো সোজা কিন্তু বাট সূত্র লাগবে এই জায়গাতে, দেখো এক্স এর জায়গাতে বসেছে কি বলতো কস থেটা, কস থেটা সমান ওয়ান মাইনাস কস থেটা, নিচে হলো ওয়ান প্লাস কস থেটা, তাহলে ওয়ান মাইনাস কস থেটা সূত্র হলো টু সাইন স্কয়ার থেটা ভাগ টু, এগুলো তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো, ওয়ান মাইনাস কস থেটা সূত্র কি টু সাইন স্কয়ার থেটা ভাগ টু, আর ওয়ান প্লাস কস থেটা সূত্র কি টু কস স্কয়ার থেটা ভাগ টু, দেখো আমি আর একবার বলছি ওয়ান মাইনাস কস টু থেটা ছিল টু সাইন স্কয়ার থেটা, আর ওয়ান প্লাস কস টু থেটা ছিল টু কস স্কয়ার থেটা, যেহেতু এখানে টু না এই কারণে অ্যাঙ্গেলের অর্ধেক হবে, তাহলে ওয়ান মাইনাস কস থেটা মানে হলো টু সাইন স্কয়ার থেটা ভাগ টু, আর এখানে ওয়ান প্লাস কস থেটা অ্যাঙ্গেল শুধু থেটা থাকার কারণে অ্যাঙ্গেলের অর্ধেক, তাহলে টু কস স্কয়ার থেটা ভাগ টু, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে দেখতে পাচ্ছে টু টু কেটে যাচ্ছে, সাইন স্কয়ার ভাগ কস স্কয়ার মানে কি বলতো টেন স্কয়ার, আর অ্যাঙ্গেলে যা থাকবে তাই, তাহলে সাইন স্কয়ার থেটা ভাগ টু নিচে কস স্কয়ার থেটা ভাগ টু মানে হলো টেন স্কয়ার থেটা ভাগ টু, তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল, দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণটা সোজা, কিন্তু এখানে কয়টা সূত্র লাগছে দুইটা সূত্র লাগছে, উপরে ওয়ান মাইনাস কস টু থেটা সূত্র লাগছে আর নিচে হলো ওয়ান প্লাস কস টু থেটা সূত্র লাগছে, তাহলে এই সূত্র দুটো জানলে এই অঙ্কটা তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে, এই কারণে সূত্র দুটো অবশ্যই তোমাকে জানতে হবে, তো এখানে এফ এক্স সমান দেখো লগ এক্স হলে দেখাও যে এফ ওয়ান ভাগ এ সমান হলো মাইনাস এফ এ, মানে দেখো একই জিনিস আমি বারবার বলছি, এখানে এক্স এর জায়গাতে বসাতে হবে কি ওয়ান ভাগ এ, বসাও এফ এক্স সমান হলো একবার ওয়ান ভাগ এ বসাতে হবে একবার এ বসাতে হবে, তাহলে দেখো এফ এক্স সমান লগ এক্স, তাহলে এ সমান কত হবে এক্স এর জায়গাতে লগ এ, দেখো এক্স এর জায়গাতে কি হবে এ হবে, তাহলে এফ এ সমান হলো লগ এ, আবার দেখো এফ এক্স এর জায়গাতে ওয়ান ভাগ এ বসাবো, দেখো ওয়ান ভাগ এ বসানো হয়েছে লগ ওয়ান ভাগ এ, তাহলে এখন তোমরা জানো লগ এর ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে কি হয় বলতো বিয়োগ হয়, তাহলে এই কারণে দেখো ওয়ান ভাগ এ যেহেতু আছে লগ ওয়ান মাইনাস লগ এ, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অনেকেই জানো যে লগ ওয়ান এর মান কত বলতো জিরো, ক্যালকুলেটার চাপ দিলেও কিন্তু আসবে জিরো, লগ ওয়ান এর মান কত জিরো, তো লগ ওয়ান মাইনাস লগ এ, এটার মান জিরো মাইনাস লগ এ তার মানে মাইনাস লগ এ, তাহলে মাইনাস লগ এ দেখো লগ এ মানে কত বের করে রেখেছো এফ এ, তাহলে দেখো লগ এর জায়গাতে বসাটা পাবে মাইনাস এফ এ, তাহলে দেখো প্রমাণটা অলরেডি চলে আসছে, এটা সমান হলো এফ অন ফাংশন এ অন ভাগ এ সমান হলো মাইনাস ফাংশন এ, এটাই আমাদের প্রমাণ ছিল লগ অন এর মান জিরো, খালি এখানে কি জানতে হবে লগ অন সমান হলো জিরো,
এখানে দেখো 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো তোমরা আশা করি পারবে। এখানে এক্স এর জায়গাতে কি বসাতে হবে, এফ এক্স সমান এটা দেওয়া আছে, এক্স এর জায়গাতে একবার 2x বসাতে হবে, একবার 2y বসাতে হবে, আর একবার x প্লাস y বসাতে হবে, একবার x মাইনাস y বসাতে হবে। কিন্তু ক্যালকুলেশন গুলো বড় হওয়ার কারণে অনেকে বারবার ভুল করে, তো আশা করি তোমাদের যেন ভুল না হয়। তাই কারণে তোমরা কি করবে, বুঝে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে একবার এক্স এর জায়গাতে কি বসাতে হবে, 2x বসাতে হবে, আর একবার 2y বসাতে হবে, আর একবার এক্স প্লাস ওয়াই, আর একবার এক্স মাইনাস ওয়াই। যদি বসাও দেখবে প্রমাণটা সহজেই চলে আসছে, এই যে একবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ আকারে লিখে দেখো প্রমাণটা f2x প্লাস f2y চলে আসছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল তোমাদের, সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে, মাঝে মাঝে এগুলো আসে তোমাদের পরীক্ষাতে, তোমরা অবশ্যই এগুলো কি করবে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ যেমন এই অঙ্কটা একটু যেমন ক্রিটিক্যাল আছে একটু জানার চেষ্টা করবে। যেমন এখানে এই অঙ্কটা দেখো এফ এক্স সমান হচ্ছে 4x-7, নিচে 2x-4, এই অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, অঙ্ক সোজা কিন্তু তাৎক্ষণিক বুঝতে না পারার কারণে ভুল করে ফেলে। তাহলে দেখো y ইকুয়াল টু এফ এক্স সমান দেওয়া আছে কত, 4x-7 দেওয়া আছে, আর নিচে আছে কত, 2x-4 আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে x এর জায়গাতে আমাকে কি বসাতে হবে, একবার y বসাতে হবে। তো দেখো x এর জায়গাতে আমি y বসাচ্ছি, তাহলে এই y সমান f x সমান এটা, তাহলে এটা দুইটা লিখতে পারবো আমি, একবার y সমান এটা আর একবার f x সমান এটা। দেখো তাই লেখা আছে, একবার y সমান এটা আর f x সমান এটা। তো এখন দেখো f x এর জায়গাতে কি বসবো বলো তো, এখানে যেহেতু y আছে y বসালাম, y সমান 4y-7, নিচে 2y-4। তাহলে এখানে দেখো 4 × y এর মানটা কত, 4x-7, নিচে 2x-4, দেখো তাই বসানো হয়েছে, -7 নিচে 2 × y এর জায়গাতে 4x-7, নিচে 2x-4 -4। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো দেখতে পাচ্ছ 16x-28 -14x+28, আর নিচে 2x-4, আর নিচে আছে 8x-14 -8x+16, নিচে 2x-4। উল্টে দিলে 2x-4 কেটে যাচ্ছে, দেখো 2x-4 কেটে যাচ্ছে, আর 2x থাকছে নিচে 2, তাহলে 2 কেটে গেলে কি থাকছে বলো তো, x থাকছে, তাহলে f y সমান x। দেখো সহজে প্রমাণটা চলে আসছে। অঙ্কগুলো ক্রিটিক্যাল, মাঝে মাঝে পরীক্ষাতে আসে, অনেকেই ভুল করে, এই কারণে অবশ্যই বাসায় কি করবে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবার এই অঙ্কটা দেখো, সময় বেশি নাই, তারপর আমি এই অঙ্কটা একটু তোমাদের হিন্টস দেবো। এই চ্যাপ্টার যেহেতু আমি দ্বিতীয় দিন আর পড়াবো না, এই কারণে এই চ্যাপ্টারটা দেখো একটু এখানে ক্রিটিক্যাল আছে, যে এফ এক্স সমান লগ এক্স, দুটো ফাংশন আছে, লগ সাইন এক্স, ফাই এক্স সমান লগ কস এক্স। তাহলে প্রমাণ করো যে এফ টু ফাই এ মাইনাস এ টু দি পাওয়ার 2 f সমান হলো e টু দি পাওয়ার 5 2 a। তাহলে এখানে দেখো ই এর উপর ই দিয়ে কয়টা আছে বলো তো, দুইটা, 5 2 a একটা আছে, ফাই এ। তাহলে ই কিন্তু আমাকে ফাই এরটা দুইবার নিতে হবে, আর এফ এক্স এরটা যেহেতু এফ একবার আছে তাহলে একবার নিতে হবে। তাহলে দেখো এখানে প্রমাণ দেখে আমি করার চেষ্টা করবো, তাহলে এখানে এফ এক্স সমান হলো লগ সাইন এক্স এবং ফাই এক্স সমান লগ কস এক্স। তাহলে এটা তো যেহেতু এফ এ আছে একবার, তাহলে এখানে এক্স এর জায়গাতে এ বসালে এফ এ সমান হলো লগ সাইন এ, আর ফাই এর কয়বার আছে বলো তো, দুইবার, তাহলে ফাই এ আছে, তাহলে ফাই এ সমান হলো লগ কস এ। দেখো লগ কস এ, তাহলে ফাই 2 বের করলাম, লগ কস 2 এ। এখন লেফট হ্যান্ড সাইড আছে ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার 2 ফাই এর মানটা কত বলতো, লগ কস এ। দেখো লগ কস এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এর মানটা লগ সাইন এ। এখান থেকে দেখো যে ই টু দি পাওয়ার লগ, যেহেতু লগ এর ক্ষেত্রে জানো বাম দিকে থাকলে সেটা ডান দিকে নিতে পারবো, যে লগ বাম দিকে 2 ছিল কস স্কয়ার এ হয়েছে, মানে সি লগ এর ক্ষেত্রে বাম দিকে 2 ছিল লগ সাইন স্কয়ার এ। তাহলে এখান থেকে জানো যে ই টু দি পাওয়ার যদি লগ থাকে, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লগ এটুকুর মান কিন্তু 1, ই টু দি পাওয়ার লগ এটুকুর মান কত, 1। তাহলে এখানে থাকছে কি বলতো, কস স্কয়ার এ ই টু দি পাওয়ার লগ এটুকুর মান কিন্তু 1, এই কারণে থাকছে কি সাইন স্কয়ার এ। কস স্কয়ার এ মানে সাইন স্কয়ার এর সূত্র কি, তোমরা 9 10 3 পড়ে আসছো বা প্রথম সেমিস্টারে পড়েছো, যে কস স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স মানে কত, কস 2 এক্স। তাহলে এখানে এ থাকার জন্য খালি কি হবে, কস 2 এ। দেখো একটু লক্ষ্য রাখো, কস স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স মানে হলো কস 2 এক্স, তাহলে এখানে এ থাকার জন্য কি হবে, কস 2 এ হবে। এখন দেখো বাম দিকে আসলো কস 2 এ, রাইট হ্যান্ড সাইডে আছে ই টু দি পাওয়ার 5 2 এ, তাহলে ই টু দি পাওয়ার 5 2 এ ই টু দি পাওয়ার লগ কস 2 এ, এই যে মান বের করে রাখছি 5 2 এর মান, তাহলে এখানে ই টু দি পাওয়ার লগ মানে কত বলতো, 1, তাহলে এখানে থাকছে কস 2 এ। দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে গেছে,
লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে cos 2a cos 2a মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড রুট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, এটাও তোমরা পারবে একই ভাবে। হাফ ইনটু এটা এখানে তাহলে কি কয়টা বের করতে হবে বলো তো? এখানে বের করতে হবে চারটা, তাহলে কি বের কি বের করতে হবে? এফ এক্স সমান দেওয়া আছে আর জি এক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে একবার বের করতে হবে তোমাদের জি এক্স দেওয়া আছে, তাহলে জি ওয়াই বের করতে হবে, এফ এক্স দেওয়া আছে তাহলে এফ এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এফ ওয়াই বের করতে হবে, দিয়ে যদি এগুলো গুণ করো ডান দিকেরটাতে মান বসে দাও তাহলে বাম দিকেটা অলরেডি চলে আসবে। দেখো তাই করা আছে এখানে, তো অবশ্যই তোমরা এগুলো করার চেষ্টা করবে। ডান দিকে যেহেতু বড় অংশ, এই কারণে ডান দিকেটাতে মান বসে না, বাম দিকেটা সহজেই চলে আসবে, তাই কারণে এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে প্রথম দিন, হয়তো অনেকের সকালবেলা কষ্ট করে ক্লাস করার জন্য তোমাকে তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই করোনা পরিস্থিতি নিজেকে সুরক্ষিত রাখবে, কারণ তুমি যেহেতু তোমার পরিবারের বা দেশ ও জাতির ভবিষ্যৎ, অবশ্যই তুমি নিজে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচল করার চেষ্টা করবে, তাহলে ভবিষ্যতে তুমি সুস্থ যদি থাকো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। এই কারণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।